নেত্রকোনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। সকালে কামরুননেসা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিশ্ববিদ্যালয়ে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় প্রতিবন্ধী মন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে বিশ্বব্যাপী সুনাম অর্জনের কথা জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ আরও অনেকেই।